ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে 10 জন দুঃখিত। সংখ্যালঘু সুরক্ষা আইন কমিশন এবং মন্ত্রণালয় গঠন সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 8 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সংবাদ সম্মেলনে সমাজ পুনর্গঠনে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। কিশোরগঞ্জের ভৈরবে স্বামীকে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া দুজনকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন এই আদেশ দেন। সুনামগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে মানববন্ধনে নির্মাণাধীন নতুন ভবনটির কাজ বন্ধের দাবি জানান বক্তারা। কক্সবাজারে পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা, শেষ হবে 25 সেপ্টেম্বর। চাপাই নবাবগঞ্জের নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসনকে শতভাগ দুর্নীতিমুক্ত এবং সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের ব্যবস্থা করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন হয়েছে। দুপুরে ঝালকাঠি জেলা প্রাথমিক সহকারী শিক্ষকদের ব্যানারে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে কর্মসূচি পালন করা হয়।